দৈর্ঘ্য 8 ফুটেরও বেশি। বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ি রেখে নিজেই নিজের নজির ভাঙলেন তিনি। থুতনি থেকে ঝুলছে ধবধবে সাদা লম্বা কেশরাশি, এতটাই লম্বা যে একজন সাধারণ মানুষের উচ্চতার থেকেও কেশরাশির উচ্চতা বেশি। দেখলেই বোঝা যায় বেশ যত্ন করে বানানো। আর এই কেশরাশির জেরেই নজির গড়লেন সারওয়ান সিংহ। বিশ্বের সবথেকে লম্বা দাড়ি থাকার নজির গড়লেন বর্তমানে কানাডার বাসিন্দা ভারতীয় শেখ সারওয়ান। এর আগেও বিশ্বের সবথেকে লম্বা দাড়ি রাখার কৃতিত্ব তাঁরই ছিল, এবার নিজেই নিজের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। সারওয়ানের দাড়ির লম্বায় 2.54 মিটার, অর্থাৎ প্রায় 8.5 ফুট। 2008 সালে প্রথম বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ি থাকার নজির গড়েন সারওয়ান। সেই সময় তার দাড়ির দৈর্ঘ্য ছিল প্রায় 8 ফুট। সারওয়ানের আগে এই নজির ছিল সুইডেনের বাসিন্দা বার্গার পিলসের। 2010 সালে সারওয়ানের দাড়ির লম্বায় আরও বেড়ে 8 ফুটের বেশি হয়েছিল। সেই সময় তার দাড়িতে পাক ধরতে শুরু করলেও এখনও পুরোটাই সাদা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে সারওয়ান বলেছেন, 17 বছর বয়স থেকে আমি দাড়ি রাখতে শুরু করি, তারপর থেকে কখনো দাড়ি কাটিনি। দাড়ির যত্ন করতেও কম ঝক্কি পোয়াতে হয় না সারওয়ানকে। তিনি রোজ দাড়িতে শ্যাম্পু এবং কন্ডিশনার লাগান। ভিজে দাড়ি শোকানোর পর তেল এবং জল দিয়ে চলে পরিচর্যা। সাধারণত তিনি সারাদিন দাড়ি বাঁধার জন্য একটি কাপড় ব্যবহার করেন, তবে বিশেষ অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের সময় এই কাপড় খুলে দেন। তার কথায়, আমার দাড়ি আমি ঈশ্বরের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি। ঈশ্বর প্রদত্ত যে কোনো কিছু যেমন আছে তেমনই রাখা উচিত, তাই যদি তা বাড়তে থাকে তবে তা বাড়তে দেওয়া উচিত।